মোরিঙ্গা ওলেইফেরা একটি উদ্ভিদ যাকে আমরা ড্রামস্টিক, মিরাকেল ট্রি বা সজনে নামে চিনি। সজনে তার ঔষধি বৈশিষ্ট্য এবং স্বাস্থ্য উপকারী কারণে শতাব্দী ধরে মানুষের ব্যবহারে লেগেছে। সজনের পাতাতে কমলালেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি এবং কলার চেয়ে 15 গুণ বেশি পটাশিয়াম আছে। এছাড়াও এতে ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন এবং অ্যামিনো অ্যাসিডও রয়েছে। সজনে গাছের প্রতিটি অংশ উপকারী, এর পাতা, ছাল, বীজ বিভিন্ন চিকিৎসায় কাজে লাগে। চিকিৎসার পাশাপাশি এর পাতা এবং শুঁটি আমরা খাবার হিসাবে ব্যবহার করি। আজ আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে সজনের বীজ থেকে চারা তৈরি করা হয় এবং তা কীভাবে লাগানো হয়। সজনে বীজ লাগানোর সবথেকে ভালো সময় হচ্ছে মার্চ থেকে মে এবং জুলাই থেকে অক্টোবর। সজনে বীজ লাগানোর জন্য আদর্শ মাটির তাপমাত্রা 20-26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকলে খুব ভালো। সজনে বীজগুলিকে এক রাত ভালোভাবে ভিজিয়ে নিয়ে 4 ইঞ্চি পলিথিন গ্রো ব্যাগে একটি একটি করে লাগাতে হবে। দেখতে হবে সজনে বীজটি যেন খুব ভিতরে না যায়। 10-15 দিনের মধ্যে জার্মিনেশন স্টার্ট হয়ে যায়। আমরা 40-45 দিনের চারা লাগাতে পারি। সজনে গাছ অবিশ্বাস্যভাবে অ্যাডাপ্টেবল হয়। খরার কারণে যখন অন্য গাছপালা মারা যায় তখনও এ বেঁচে থাকে এবং সঠিকভাবে বৃদ্ধি লাভ করে। সজনে গাছ প্রচুর পরিমাণে ট্যাপ রুট বিকাশ করে এবং মাটি তাদের শিকড়ের জন্য প্রচুর জায়গা বিস্তার করে। ভালোভাবে বৃদ্ধির জন্য দুটি সজনে গাছের মধ্যে সবচেয়ে কম 3 মিটার দূরত্ব বজায় রাখা উচিত।